নমস্কার বন্ধুরা, আহারে বাহারেতে আমি কেকা। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ডাল মাখনির রেসিপি। বন্ধুরা, ডাল মাখনি করার জন্য না আমি চার রকম ডাল নিয়েছি। নিয়ে নিয়েছি রাজমার ডাল, তরকার ডাল মানে কাঁচা মুগ ডাল, ছোলার ডাল, আর নিয়ে নিয়েছি কাবলি চানা। বন্ধুরা, ডাল যত বেশি ভিজে থাকবে, আপনি যদি ওভার নাইট ভিজিয়ে দেন, তাহলে ডালগুলোর পরিমাণ যেমন বেড়ে যায়, সেদ্ধ হতেও তাড়াতাড়ি হয়। একে একে সব ডালগুলোকে আমি প্রেশার কুকারে, যাতে ডালগুলো ডুবে যায় এরকম, জলের মধ্যে নুন দিয়ে সেদ্ধ করতে দিয়ে দেব। বন্ধুরা, ডাল মাখনির অনেক রেসিপি আপনারা ইউটিউবে পাবেন হয়তো, কিন্তু আমার মতন এরকম চার রকম ডাল দিয়ে একবার ডাল মাখনি করে দেখবেন। আমি কিছু মশলা নিয়ে নিয়েছি। ধনে নিয়েছি, জোয়ান, হিং, মৌরি, সাদা জিরে, কসৌরি মেথি। এগুলোকে না বন্ধুরা আমি একটু ড্রাই রোস্ট করে নেব। আপনারা হয়তো বলবেন কেকা সব সময় শুধু ভাজা মশলা ইউজ করে, কিন্তু বন্ধুরা আপনারা একবার না এরকম ভাজা মশলা ইউজ করে রান্না করে দেখবেন, দেখবেন রান্নার টেস্টই অন্যরকম হয়ে যায়। এদিকে আমার ডালগুলোও সেদ্ধ হয়ে গেছে। একটা কড়ার মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম, আর দিয়ে একটা কুচনো পেঁয়াজকে দিয়ে দিলাম ফ্রাই করার জন্য, আর দিয়ে দিচ্ছি এক চামচের মতন রসুন বাটা, একটু নেড়ে নিচ্ছি। আচ্ছা বন্ধুরা, আপনারা এই পেঁয়াজটাকে কিন্তু বেটেও দিতে পারতেন। আর এখানে দিচ্ছি আমি আদা আর কাঁচা লঙ্কা পেস্ট, এখানে চার পাঁচটা কাঁচা লঙ্কা আর হাফ ইঞ্চির মতন আদা এখানে পেস্ট করা আছে, সেটা আমি এখানে দিয়ে দিলাম। বন্ধুরা, এবারে দিয়ে দিচ্ছি এখানে ধনের গুঁড়ো দু চামচ, আর দিয়ে দেব এক চামচ জিরের গুঁড়ো, আর একটা টমেটোকে স্লাইস করে কেটে রেখেছি ছোট মাঝারি মাপের, ওটাকে দিয়ে দিলাম। যা দাম বন্ধুরা, টমেটো একটাই দিলাম তার জন্য। ব্যাস, দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো, আর আন্দাজ মতো নুন, কারণ নুন দিয়ে সেদ্ধ করেছিলাম, কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি। দিয়ে এগুলোকে ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না পেঁয়াজগুলো গলে যায়। একটু ঢাকা দিয়ে দিলাম। এবারে দেখুন, দু মিনিট পর দেখছি তেল বেরিয়ে গেছে, কিন্তু পেঁয়াজগুলো না আমার এখনও গলেনি, তা আমি এটাকে আরও একটু গলিয়ে নেব। এই জায়গাটাতে আমি একটু টমেটো কেচাপি দিয়ে দিলাম, আরও রঙটাও ভালো আসবে আর টেস্টও আসবে। আর দেখুন কী সুন্দর এবার তেলটাও বেরিয়ে যাচ্ছে। এবার ভালো কষে যাওয়ার পর না আমি এবার ওই ডালগুলোকে সব একসাথে দিয়ে দেব, দিয়ে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে রাখবো। বন্ধুরা, আমার রেসিপিস যদি আপনাদের ভালো লাগে, তাহলে ফ্যামিলি ফ্রেন্ডস সবার মধ্যে আমার ভিডিওগুলোকে একটু শেয়ার করবেন প্লিজ। আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন। কিছুক্ষণ ঢাকা দেওয়ার পর ডালটা দেখুন আমার কি সুন্দর মজে গেছে, আর একটু জল জল বেরিয়ে গেছে, আর কত পাতলা হয়ে গেছে, আর সেদ্ধ তো দারুণই হয়ে গেছিলো, আরও ভালো হয়ে গেছে। আমি এই জায়গাটাতে না এক চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নেব, কর্নফ্লাওয়ারটাকে গুলে নিচ্ছি জলের মধ্যে। এটাকে কেন করছি আপনাদেরকে বলছি। আর এই পর্যায়ে যখন দেখছি একটু জল জল বেরিয়েছে আর পাতলা হয়ে গেছে, তখন ওই ভাজা মশলাগুলো না আমি মিহি করে বাটিনি, একটু কোর্সলি গ্রাইন্ড করে নিয়েছি, আর এটা মিশিয়ে দিলাম। আর এইখানে না আমি ওই কর্নফ্লাওয়ারের জলটা দিলাম। দেখবেন আমরা হোটেলে যখন খেতে যাই বা রেস্তোরাঁতে খেতে যাই, তখন একদম ডালটা সুন্দর লেগে থাকে, পাতলা হয়ে কিন্তু ওপরে জল নিচে ডাল এরকম থাকে না, যাতে ওইরকম টেক্সচার আসে তার জন্য আমি এরকম করেছি। আপনারাও এরকম বাড়িতে করবেন। ওপর থেকে কিছু মাখানা দিয়ে দিয়েছি, মাখানা আর মাখন দুটো না থাকলে কি করে ডাল মাখনি ফ্রেন্ডস, এই জন্য এই দুটোই আমি এখানে ব্যবহার করেছি। আর ওপর থেকে কিছু কাঁচা লঙ্কা, আরও কিছুটা মাখানা আমি ছড়িয়ে দিচ্ছি, ছড়িয়ে দিয়ে আরও একটু মাখন দিয়ে গরম গরম রুটি চাপাতি নানের সাথে পরিবেশন করে ফেলুন। আজ তবে এই পর্যন্তই, ধন্যবাদ।